নমস্কার বন্ধুরা, রমাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমি কিছুদিন আগে ঢেকুয়াখোয়া বর্ণাম করে ভিডিওটি নিয়ে এসেছিলাম, যেটি মোটে 3 মিনিটের ছিল, এবং আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ফুল ভিডিওটি নিয়ে আসব। চলুন, আজকে আমি আপনাদের জন্য ফুল ভিডিওটি নিয়ে এসেছি। আমার সঙ্গে থাকুন, উপভোগ করুন এই ভিডিওটি। পৌঁছে গেলাম বর্ণাম ঘরে। আপনারা এখানে দেখতে পারবেন চারপাশে অনেক দোকান আছে। এখান থেকে কিছু প্রদীপ এবং ধূপকাঠি কিনে নেওয়া হলো, যেটা নামঘরের উদ্দেশ্যে আমরা নিয়ে নিয়েছি। এখানে দোকানগুলোতে আপনারা আসামের প্রতীক গামছাকেও দেখতে পাচ্ছেন। আমার মেয়ে খুব খুশি হয়েছে বাইরে ঘুরতে এসে। এখন আস্তে আস্তে আমরা নামঘরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দোকানগুলো দেখতে থাকুন। এই সাইড দিয়ে আমরা নামঘরের ভিতরে আস্তে আস্তে ঢুকে যাব। নামঘরে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ, খুব সুন্দর করে এটাকে মেনটেন করে রাখা হয়। কারুকার্যগুলো দেখুন, খুবই সুন্দর। সত্যি এখানে এসে মনটা পবিত্র হয়ে গেল, এত সুন্দর পরিবেশ। আশা করি আপনাদের ওই ভিডিওটা খুব ভালো লাগবে। আমি আপনাদের জন্য দেখুন চারপাশটা এভাবে তুলে ধরছি। নামঘরে ঢোকার আগে এভাবে হাত পাটা ধুয়ে নিতে হয় এখান থেকে। যেহেতু আমি সানডেতে গিয়েছিলাম, আস্তে আস্তে অন্যান্য ভক্তরাও এখানে জমা হচ্ছে। দেখুন এখন আমরা নামঘরের মেন মন্দিরের দিকে প্রবেশ করছি। দেখতে থাকুন, এখানে দেখুন এশিয়া বুক অফ রেকর্ড অ্যান্ড ইন্ডিয়া বুক অফ রেকর্ড। আমি আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে এখানে 1450 খ্রিস্টাব্দ থেকে একটি বাতি, যেটাকে প্রদীপ আমরা বলি আর অসমীয়া বলা হয় চাকি বাতি, সেটা জ্বলছে। এটা 2021, এখন পর্যন্ত এটি কন্টিনিউয়াসলি জ্বলছে। সেই জন্য এশিয়া বুক অফ রেকর্ড এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডে কিন্তু এই নামঘরের নামটা রেকর্ড করা আছে। এখন সেই চাকিবাতি রুমে, অর্থাৎ যেখানে প্রদীপটি জ্বলছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসলে একটি নয়, দুটি প্রদীপ আছে। প্রদীপগুলো এত বছর ধরে জ্বলছে, সত্যি অবিশ্বাস্য, কিন্তু নিজের চোখে দেখে আমরা বিশ্বাস করলাম। এই তো প্রবেশ করছি সেই প্রদীপ গৃহতে। দেখুন এই সে বিশ্ববিখ্যাত দুটো প্রদীপ, একটা এই মাথায় আর একটা দেখতে পারবেন সেই মাথায়। দেখুন এত বছর ধরে, এত যুগ যুগ ধরে প্রজ্বলিত। চারপাশে ভক্তরা কিন্তু এখানে প্রদীপ জ্বালিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে মাও প্রদীপ জ্বালাচ্ছেন। চলুন নিয়ে যাচ্ছি আপনাদেরকে আরেকটি প্রদীপ, যেখানে আছে ওইদিকে। পৌঁছে গেলাম দ্বিতীয় প্রদীপটির সামনে। খুব সুন্দর, দেখুন এই অগ্নিশিখা
কত যুগ যুগ ধরে জ্বলছে, কত ইতিহাস জড়িত হয়ে আছে। দেখলে অবিশ্বাস্য লাগে, কিন্তু এটি কিন্তু সত্যি। শ্রী মাধব দেব দ্বারা এই প্রদীপ প্রজ্বলিত। আরেকটি অবিশ্বাস্য জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই বটবৃক্ষটি দেখুন। এই বটবৃক্ষেরও কিন্তু অনেক ইতিহাস জড়িত হয়ে আছে। মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেব দ্বারা এটি 1450 শতাব্দীতে রোপণ করা হয়েছিল। দেখুন, আজও এই বটবৃক্ষ সমানভাবে দাঁড়িয়ে আছে। সব ঈশ্বরের কৃপা। এখানে আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এটি একটি গাছের অংশ। এই গাছের নিচেই শ্রী শ্রী মহাপুরুষ মাধবদেব নিজের পা ধুতেন, সেই জন্য এই গাছের এই অংশটিকে এইভাবে যত্ন করে রাখা হয়। চারিদিকের এই প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে এখান থেকে যেতে ইচ্ছা করছে না। মন্দিরের প্রধান দরজা এখন বন্ধই আছে, কোনো উৎসবাদি হলে প্রধান দরজা খোলা হয়। আমি আমার আগের ভিডিওটাতে নিয়ে এসেছিলাম যখন, তখন সেদিন মহাপুরুষ মাধবদেবের জন্মতিথি ছিল, সেই জন্য এখানে অনেক বড় অনুষ্ঠান হচ্ছিল। আমাদের শ্রী শ্রী মহাপুরুষ শঙ্করদেবের ফটো আপনারা দেখতে পাচ্ছেন। ইনি একেশ্বর ধর্মের স্রষ্টা, যেই ধর্মে আসামের মানুষরা বিশ্বাস করে, যারা কৃষ্ণমন্তি এবং হরিনাম কীর্তন করাই ওদের ধর্মের মূল। দেখুন, নামঘরে দুটো বাঁদর বসে আছে। যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু আমাদের নামঘর দর্শন করা হয়ে গেছে। আস্তে আস্তে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সত্যি মনটা খুবই পবিত্র হয়ে গেল, এত ভালো লাগলো, ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আমরা সবাই কিন্তু খুব আনন্দ করেছি, এত সুন্দর পবিত্র ধর্মীয় স্থল। নামঘরের মেন গেটটা এটা। ফিরে যেতে তো ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে। আশা করি ভিডিওটা কিন্তু আপনারা উপভোগ করেছেন। আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, পাশে যে বেল আইকন দেওয়া আছে সেটাকে ক্লিক করবেন। ধন্যবাদ।